পুত্রে, পুত্রে তুই কই ধরে বাবা যিনি নিহত হন উনি আপনার কে হন? আমার ছেলে। কি হয়েছিল ঘটনা কাল রাত্রে? কালকে অ্যাকচুয়ালি আমাদের মেডিকেলের দোকান, হ্যাঁ, মাতারা মেডিকেল আমাদের দোকানের নাম। আমরা প্রত্যেক শনিবারে আমরা নাইটে ডিউটি করতে হয়, তো নাইটে ডিউটি করবে এবং খেলাও দেখবে। ও বাড়ি থেকে ভাত নিয়ে গেছিলো, খেলার পরে ভাত খাবে ওখানে। তো এরপরে খেলা দেখলো, খেলা দেখার পরে ছেলেরা যখন আনন্দ করছে, ও তখন ঘর থেকে বের হয়ে দেখছে যে বাটি বাজে পাঠাচ্ছে অনেকে। এই টাইমে বৃষ্টিও হচ্ছে একটু, তো বৃষ্টির অবস্থায় জল গায়ের মধ্যে হচ্ছে। এই অবস্থায় আবার তাড়াতাড়ি ঘরে ঢুকে সে খেলার প্রাইস সিরামনিটা দেখার জন্য বসেছিল। যে সময় বসেছিল ওই সময় বসে এমনভাবে বসেছে, ফ্লোরের মধ্যে কাপড় ভিজে একটু একটু ভিজা ছিল এবং পেছনে ফ্রিজ ছিল, পেছনের ফ্রিজের মধ্যে গিয়ে হেলান দিয়েছে। হেলান দেওয়ার পরে তাকে শট করে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হলো সঙ্গে সঙ্গে তার বন্ধুরা আরও দুজন ছিল সঙ্গে, এরা তাড়াতাড়ি ওকে জোর করে দুজনে এত জোরে হেসকায় টান দিয়ে বের করেছে। ওদেরও শর্টকাট দুজনেরই হাতের ব্যথা হয়েছে সাংঘাতিকভাবে। এলো ঘটনা। আর মোটামুটি কাল রাত ঘটনা ঘটে ঘটনা ঘটে অত 11:30-12 তো এরপরে সাবরুম হাসপাতালে কি আপনারা নিয়ে গিয়েছিলেন? না, আমরা নিয়ে নিই, বন্ধুরা সব বন্ধুরা নিয়ে গেছে। হাসপাতালে নেওয়ার পর কোথাও রেফার করেছিল কি? শান্তিরবাজার রেফার করেছিল। শান্তিরবাজার পর্যন্ত গিয়ে পৌঁছানো কি সম্ভব হয়েছিল? শান্তিরবাজার গিয়ে আমরা গিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যে অতই হয়তো বা তার প্রাণ চলে গেছে। শান্তিরবাজার বা যাওয়া পর্যন্ত রক্ষা করিনি। আর শান্তিরবাজার ডাক্তারও দেখলেন, ওখানে ডাক্তারও যে দেখেছেন উনি একবারে দেখে বলছেন নেই বলে আর কিছু, তাই নিয়ে আমাদেরকে আর মানে পরিষ্কারভাবে কোনো কথা বলেনি। এখন তো তার পোস্টমর্টম করা হয়েছে, ডাক্তারের রিপোর্ট নিয়ে আমরা পোস্টমর্টম শান্তিবাজার গিয়েছি, এটা পোস্টমর্টম করছি। পোস্টমর্টম করার পরে ডাক্তারের অ্যাডভাইস মতো যেগুলো বিচারা আছে এগুলো আমরা ফরেন্সিকে পাঠাবো। ফরেন্সিকে পাঠানোর পরে ফরেন্সিক থেকে যে রিপোর্ট আসবে তার উপর বেশ করবো কী কারণে মারা গেছে না গেছে। আপাতত আমরা শুনেছি ইলেকট্রিক শর্টের কারণে মারা গেছে। মৃতার নাম? তার নাম দেবব্রত দেবনাথ।